মই এতিয়া উপস্থিত আছো বাক্সা জেলা সদন মুছলপুরের যে মুছলপুর সার্বজনীন দুর্গা পূজা মন্দিরত, আর এই দুর্গা মন্দিরত যা 3 অক্টোবরের 10 দিনিয়া কার্যসূচীরে ইয়াত দুর্গা পূজা উৎসব আরম্ভ হয়েছে। আর আজি 5ম দিন, আর পঞ্চম দিনটো ইতিমধ্যে বহু ভক্তর সমাগম হওয়া পরিলক্ষিত হয়েছে। দিহানাম নামেরে মুখরিত হয়ে আছে এই দুর্গা পূজাস্থলী, আর এয়া এনে ধরনের ইতিমধ্যে ইয়াত দুর্গা পূজা উৎসব চলি আছে। আর দেবীমার আজি দর্শন করে দেবীমার আশীর্বাদ লওয়ার কারণে ইয়াত বহু ভক্তর সমাগম হওয়া পরিলক্ষিত হয়েছে। আর যেহেতু আজি এই দুর্গা পূজার 5ম দিন, আর 5ম দিনের যে তাৎপর্য মই যিগৰাকী পূজারী আছে তেখেতর পৰা জানিব বিচাৰিম। আজির যেহেতু তাৎপর্য ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাটক সাধিকে শরণৈকে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম স্থিতি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণশ্রয় গুণময়ী নারায়ণে নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেশ্বতি হরে দেবী নারায়ণে নমস্তুতে। মই পোন প্রথমে নিউজ লাইভর সমূহ বৃন্দকে মই তাৰমানে আদরণি জানাইছো মো গুয়াখার কব দেওয়ার বাবে। আজি এনে পঞ্চম দিন এটা দেবী বর্তমান কাত্যায়নী রূপত তাৰমানে অধিষ্ঠিত হয়ে আছে। আজি কাত্যায়নী রূপতেই দেখাত পূজা করা হব, কিন্তু যদিও পঞ্চম দিন কিন্তু আজি সন্ধ্যা তাৰমানে ষষ্ঠীতিথি মিলিব, সন্ধ্যা দেবীর বোধনটা আজি করা হব। তাৰ পিছত দেবীক আরতি দেওয়াটা হব। আমি যেহেতু নবরাত্রি পূজা চলি আছে ইয়াতে প্রথম দিনের পরে, তাৰমানে এটা প্রথম দিনত তাৰমানে শৈলপুত্রীর রূপত আছিল, দ্বিতীয়ত তাৰমানে ব্রহ্মচারিণীর রূপত আছিল, তৃতীয়ত চন্দ্রঘণ্টার রূপত আছিল, চতুর্থ স্কন্দ সেই কুষ্মাণ্ডর আছিল, পঞ্চমীত স্কন্দ মাতার আছিল, ষষ্ঠীত কাত্যায়নীর রূপত। কিন্তু আজি সন্ধ্যা ষষ্ঠী কাত্যায়নীর রূপত অধিষ্ঠিত হব। আজি তেখেতক মিঠাপান আর মৌরে পূজা করা হব। মিঠাপান মৌরে পূজা করলে সর্ব দুঃখ তাৰমানে নিৰাশ কৰা বুলি তাৰমানে আমি এইটো অধিষ্ঠিত হৈছোঁ পাইছোঁ তাৰমানে আমি। সেইকাৰণে আজি তেখেতক মৌ আৰু মিঠাপানীৰে পূজা কৰা হ'ব আজি তেখেতক। হয়, অতি গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু আজি পঞ্চমী, যদিও আজি কিছু সন্ধ্যা সময়ত ষষ্ঠী যে লগ্ন ইয়াত লাগিব, আর আজি দেবী দুর্গা কাত্যায়নী রূপত ইয়াত প্রতিষ্ঠিত হব। গতি যেহেতু প্রথমবারের বাবে মুছলপুরত আজি 10 দিনিয়া কার্যসূচীরে এই নবরাত্রি পূজা উদযাপন করা হয়েছে। মোর এগারী উদ্যোক্তা আছে, মই তেখেতরপরা জানিব বিচারিম ইয়াত কেনে ধরনের এই দুর্গা পূজা উৎসব পালন করা হয়েছে আর কি কি কার্যসূচী থাকিব। হয়, প্রথমতে মই আপনার ধন্যবাদ জানাইছো আপনার মানে চ্যানেলক, আর আপনার এই চ্যানেলের যোগেদি মই বাক্সা জেলার লগতে অসমবাসী শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো। হয়, আমি এইবার অইনবারতকৈ নবরাত্রি আমি অহা যোৱা এইবার প্রথম 3 অক্টোবরের আমি নবরাত্রি মানে পালন করেছো। আমার প্রোগ্রাম 10 দিনিয়া আমার কার্যসূচী মানে বহুত কার্যসূচী আমার মানে পূজার লগতে সামগ্রিকভাবে আমি বিভিন্ন দিকত মানে সাংস্কৃতিক অজাবালি লগতে আমার বাণিজ্যিক মেলা নাম পার্টি লগতে আমার কিছুদিন পিছন থিয়েটারও আছে, আমি বহুতো কার্যসূচী আমি মানে লৈছো। এইকেইটা দিনত মুখ্যত বিশেষ কি আকর্ষণীয় কার্যসূচী আছে ইয়াত? আমার মুখ্য কার্যসূচী বলে গেলে আমার এইকেইদিন সাংস্কৃতিক কার্যসূচী আছে গোটেকেইদিন। হয়, ইতিমধ্যে বাকি যে ষষ্ঠীর পৰা প্রায় 5 দিন কার্যসূচী আছে, আর এই 5 দিনের কার্যসূচী বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচীর লগতে বাণিজ্য মেলা অন্যান্য যে মনোরঞ্জনের কারণে বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করব, আর এই সুচারুরূপে পালন করার বাবে উদযাপন সমিতি ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে তুলিছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।